ইউরোপের প্রবাসী হওয়া অথবা ইউরোপে সেটেল হওয়া অথবা ইউরোপে প্রবেশ করা, যেটাই বলেন না কেন, বাংলাদেশিদের জন্য কিন্তু একটা স্বপ্নের মতো। আর এই ইউরোপের ভিতরে যেসব দেশগুলো বাংলাদেশিদেরকে অ্যালাউ করে সেগুলোর ভিতরে কিন্তু ফ্রান্স অন্যতম। আর প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশ থেকে বাইরের দেশে যেসব প্রবাসীরা ছিল তারা কিন্তু পানিপথে ফ্রান্সে যাওয়ার ট্রাই করছেন এবং বিভিন্নভাবে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার ট্রাই করছেন। তো তাদের জন্য আসলে এটা মোটেও, আমার কথা হলো, এটা মোটেও উচিত হচ্ছে না যে আমরা আপনারা পানিপথে যান, কারণ প্রতিনিয়তই কিন্তু আমরা নিউজ পেপারে দেখে থাকি যে পানিপথে যেতে গিয়ে এতজন বাংলাদেশি মৃত্যু অথবা এতজন বাংলাদেশি আহত হয়েছে এবং এতজন বাংলাদেশি নিখোঁজ আছে। কিন্তু আমরা কখনোই বলবো না যে আপনারা পানিপথে যান, কিন্তু আপনি বৈধভাবে যদি ফ্রান্সে যেতে চান তাহলে আপনার একটা উপায় আছে, সেটা হলো শরণার্থী হিসাবে যেতে হবে। যে আমি বাংলাদেশে আমি রাজনৈতিকভাবে আশ্রয়হীনতায় ভুগছি এবং রাজনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেক্ষেত্রে আপনি ফ্রান্সে যেতে পারবেন। কারণ হলো ফ্রান্সে কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন দেশ থেকে শরণার্থী হিসাবে আর কি রাজনৈতিক আশ্রয়ের জন্য ফ্রান্সে গমন করে থাকেন এবং সেখানে যে শরণার্থী শিবির আছে সেখানে গিয়ে আপনারা অথবা বাংলাদেশি সহ অন্যান্য দেশিরা শরণার্থী শিবিরে আশ্রয় নেবে। কিন্তু শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়ার পরেও কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন লয়ারের সাথে যোগাযোগ করে বিভিন্ন আর কি মামলা মোকদ্দমা করে কিন্তু তারা ফ্রান্স থেকে পাসপোর্ট করে অন্যান্য দেশ, যেসব দেশে তাদের যেতে ইচ্ছা পোষণ করে সেসব দেশে চলে যাচ্ছেন। তো আজ আমি আলোচনা করবো যে বাংলাদেশ থেকে কিভাবে আপনি ফ্রান্সে যাবেন এবং ফ্রান্সে গিয়ে কিভাবে আপনি ফ্রান্সের বৈধতা পাবেন এবং ওয়ার্ক পারমিট পাবেন সেই বিষয়ে। তো আপনারা দেখছেন আপনাদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ চল, বরাবর আমার কাছে, আমি সৌরভ। সারা বিশ্ব অশান্তি, সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন কারণে কিন্তু প্রতিনিয়তই সারা বিশ্ব থেকে বিভিন্ন শরণার্থীরা ফ্রান্সে গিয়ে আশ্রয় নিচ্ছেন এবং প্রত্যেক বছর সেটা কিন্তু 20,000-এর ঊর্ধ্বে চলে যাচ্ছে, মানে ইলিগালভাবে। আর ইলিগালভাবে কিন্তু অনেকেই যাচ্ছেন। আর বর্তমান বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা প্রায় 200-এর অধিক, কিন্তু বর্তমান বিশ্বে যে ফ্রান্সে আপনি যদি শরণার্থী হিসেবে যেতে চান এবং রাজনৈতিক আশ্রয় নিতে চান সেক্ষেত্রে যেসব দেশগুলোকে অ্যালাউ করে না সেগুলো হলো 16টা দেশ। এই দেশের ভিতরে কিন্তু বাংলাদেশ একসময় ছিল 2012 সালে যখন ছিল, যেগুলোতে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত করা হতো এবং রাজনৈতিকভাবে বাংলাদেশিদেরকে আশ্রয়ের জন্য ফ্রান্সে অ্যালাউ করা হতো না। কিন্তু 2013 সালে আবারও তাদেরকে অ্যালাউ করা হয়, কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমান খুব একটা ভালো নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ কিন্তু বিভিন্ন গোলযোগ এবং বিভিন্ন দলের ভিতরে প্রতিনিয়তই ঝঞ্ঝাট, মারামারি বলেন অথবা হানাহানি একটা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। তার জন্য রাজনৈতিক আশ্রয় হিসেবে অনেকেই কিন্তু ইউরোপকে বেছে নিচ্ছেন। আর ইউরোপের ভিতরে ফ্রান্স সব থেকে বেশি রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকেন। তো আপনি যদি কোনোভাবে ফ্রান্সে আর কি অন্য দেশ থেকে ফ্রান্সে অবৈধভাবে উঠে যেয়েই থাকেন যে ফ্রান্সে আপনি যাবেন এবং মূল উদ্দেশ্য আপনার যে ফ্রান্স থেকে অন্য দেশে পাড়ি জমানো, সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে যে আপনি ফ্রান্সে যাবেন এবং পুলিশ স্টেশনে যেয়ে বলবেন যে আমি বাংলাদেশি, আমি অবৈধভাবে ফ্রান্সে আসছি, আমার বাংলাদেশের রাজনৈতিক আশ্রয়হীনতায় ভুগছিলাম অথবা রাজনৈতিক কোন্দলের কারণে আমি আমার জীবন হুমকিতে ছিল, তার জন্য আমি ফ্রান্সে চলে আসছি। তো তারা আপনাকে কিছুই করবে না, সরাসরি যেমন একটা শরণার্থী শিবিরে নিয়ে যাবে, সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করাবে এবং আপনাকে শরণার্থী শিবিরে রাখা হবে। এবং বাংলাদেশের যে আপনি নাগরিক তার প্রমাণ সাপেক্ষে আপনার কিন্তু একটা লয়ার ধরতে হবে এবং লয়ার নেওয়ার পরে আপনি বাংলাদেশে যে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন আছে সেগুলো একটা প্রুফ হিসেবে দেখাতে হবে যে আমি বাংলাদেশি নাগরিক, আমার এই এই প্রুফগুলো আছে। তো তারা কিন্তু আপনাকে শরণার্থী শিবিরে রাখবে এবং আপনার প্রতিনিয়তই খাবারের খরচ সহ অন্যান্য বিভিন্ন খরচ সহ দিয়ে তারা দিয়ে দেবে শরণার্থী শিবিরের পক্ষ থেকে। এখন আপনি কী করবেন, যে কোনো একটা লয়ার ধরবেন, লয়ার ধরে আপনি ফ্রান্সের আর কি যে কোনো যেই এলাকাতে আপনাকে রাখা হবে সেই এলাকার যে কোর্টগুলো সেখানে আপনাকে প্রবেশ করতে হবে এবং কোর্টে আপনার একটা কেস ওপেন করতে হবে। কেস ওপেন করার পরে আপনি যে কিসের জন্য ফ্রান্স আসছেন, আপনার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারে, সেটা লয়াররা সব থেকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে যে এইভাবে এইভাবে আপনি ফ্রান্সের বৈধতা পাবেন এবং ফ্রান্সে আপনি হয়তো 1 বছর কি 2 বছরের ভিতরে আপনি মোটামুটি ফ্রান্সের একটা মানে লিগাল কাগজপত্র পাবেন, তখন কিন্তু আপনাকে আর শরণার্থী শিবিরে থাকতে হবে না, আপনি বাইরে কাজ করতে পারবেন। এবং এমনকি এমনও হতে পারে যে অনেক সময় দেখা যায় যে তার একটু বেশি দ্রুত কাগজপত্র আর কি তৈরি করে এবং তারা বাইরের দেশে যাওয়ার ইচ্ছা থেকে তারা কিন্তু খুব দ্রুত কাগজপত্র তৈরি করে এবং লয়ারদেরকে একটু আর কি বেশি টাকা দিয়ে তারা আর কি মোটামুটি অন্য দেশে যাওয়ার জন্য ফ্রান্সের পাসপোর্ট পেয়ে থাকে। তো এইভাবে আপনি যদি ফ্রান্সে যাওয়ার ইচ্ছাই থাকে তাহলে এইভাবে শরণার্থী হিসাবে যেতে পারেন। হয়তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ পর্যন্ত ধন্যবাদ।